ফেসবুকে যেটা দেখেছি ভিডিওর মধ্যে, কোন এক স্কুলে, আমি তার নাম নিলাম না, কোন এক ব্যক্তিকে তার মূর্তিকে সামনে রাখে রেখে স্কুলের ছাত্রীরা প্রত্যেকে আসতেছে, ফুল দিতেছে বা কি করতেছে, ও সালাম করতেছে, এভাবে করে যাচ্ছে আসতেছে। আপনি নেতা, আপনি বলতেছেন এটা পূজা না, সম্মান করেছে, একটা মূর্তি এখানে ফুল দিয়েছে, তাকে সালাম করেছে, এটা পূজা কিভাবে হলো? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যদি বলে এটা পূজা, কিয়ামতের মাঠে আপনার রেজাল্ট কি হবে? আরে যেখানে যদি গাছের মধ্যে একটা তার একটা তলোয়ার যদি ঝুলিয়ে রাখাটা ইবাদত হয়, পূজা হয়, তাহলে আপনি একটা মূর্তির সামনে এরকম করেছেন, আপনি বলছেন এটা পূজা না, মানে কি? এর নেতা যখন খারাপ হবে, তাহলে এই জাতি কোনোদিন ভালো কিছু আশা করতে জানে পারবে না। নেতা যদি এটা না বোঝে কোনটা কল্যাণ আর কোনটা অকল্যাণ, কোনটা করা যাবে কোনটা করা যাবে না, এটা যদি নেতা না বোঝে তাহলে আপনি কি বুঝবেন? বাস্তব চিত্র যেটা এখন, এটা রাজনৈতিক প্ল্যাটফর্ম দেখে তারা আমাদেরকে মনে করবে যে আমরা হলো হয়তো ওই পন্থী, কিন্তু না, এটা আমাদের ইমানি দায়িত্ব বলতেই হবে। ফেসবুকে যেটা দেখেছি ভিডিওর মধ্যে, কোনো এক স্কুলে, আমি তার নাম নিলাম না, কোনো এক ব্যক্তিকে তার মূর্তিকে সামনে রাখে রেখে স্কুলের ছাত্রীরা প্রত্যেকে আসতেছে, ফুল দিতেছে বা কি করতেছে, ও সালাম করতেছে, এভাবে করে যাচ্ছে আসতেছে। আপনি বলতেছেন এটা তো পূজা না, আপনি নেতা, আপনি বলতেছেন এটা পূজা না, সম্মান করেছে, একটা মূর্তি এখানে ফুল দিয়েছে, তাকে সালাম করেছে, এটা পূজা কিভাবে হলো? এটা আপনার বিবেক, আপনার সেন্স। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যদি বলে এটা পূজা, কিয়ামতের মাঠে আপনার রেজাল্ট কি হবে? আল্লাহ যদি বলে এটা পূজা, কি রেজাল্ট হবে এটা বলেন? আরে যেখানে যদি গাছের মধ্যে একটা তার একটা তলোয়ার যদি ঝুলিয়ে রাখাটা ইবাদত হয়, পূজা হয়, তাহলে আপনি একটা মূর্তির সামনে এরকম করেছেন, আপনি বলছেন এটা পূজা না, মানে কি? এর মূসা আলাইহিস সালামের কম জাতি যখন ফেরাউনের কবল থেকে মুক্ত হয়ে পারে এসেছে, দেখে তারা কি করতেছে, পূজা করতেছে, মূসাকে বলতেছে আমাদের জন্য এরকম একটা মূর্তি বানিয়ে দাও, যাকে দেখে আমরা ইবাদত করবো। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবা একটা কোন একটা এলাকায় গিয়েছে, দেখেছে তারা একটা গাছ, জাতু আনওয়াত বলা হয়েছে, জাতুল আনওয়াত, সেখানে তারা তলোয়ালে ঝুলিয়ে দিয়ে সেখানে বসে জিকিরের মতো কিছু করছে আর ওখানে ধ্যান করছে। রাসূলুল্লাহকে বলা হয়েছে যে আমাদের যদি এরকম একটা জাতুল আনওয়াত থাকতো, তখন রাসূলুল্লাহ বলেছেন সুবহানাল্লাহ, তোমরা সেই মুসার কাউমের মতো হয়ে গেছো যে তোমরাও তাদের মতো বাসুর পূজায় লিপ্ত হতে চাও, তাহলে একটা গাছের মধ্যে যদি তলোয়ারই ঝুলানো যদি এটা ইবাদতের রূপ নেয়, এটা সম্মান করা যদি ইসলামের এলাও না হয়ে থাকে, একটা মূর্তি বানিয়ে সেখানে বাচ্চাদেরকে দিয়ে আপনি ফুল দিবেন আর সালাম করাবেন, আপনি ভুলে গেছেন হয়তো সেই হাদিস যেটা একজন ব্যক্তি রাসূলুল্লাহ বলেছেন একটা মাছিকে কেন্দ্র করে জান্নাতে যাবে, একটা মাছিকে কেন্দ্র করে জাহান্নামে যাবে, একটা মাছি, বলা হয়েছিল যে এই মূর্তির সামনে তোমাকে ইবাদত করতে হবে না, তুমি একটা নজর এখানে পেশ করো, নজর না দিলে আমরা এখানে কাউকে যেতে দেই না, সেই ব্যক্তি একটা মাছি মেরে সেই মূর্তির সামনে দেওয়ার কারণে রাসূলুল্লাহ বলছেন দাখালান নার, এই ব্যক্তি জাহান্নামে গেছে। আরেকজন ব্যক্তিকে বলা হয়েছিল এখান দিয়ে যেতে পারবে না, একটা মাছি মেরে, অলাউ বিজুবাব, একটা মাছি মেরে হলে এখানে দিয়ে তোমাকে যেতে হবে। সেই ব্যক্তি বলছে আমি এমন এক ব্যক্তি, আমার যদি সক্ষম হয় তারপর আমি কোনোদিন আল্লাহ ছাড়া কোনো কিছুর সামনে নজর পেশ করি না। সেই ব্যক্তির গলাটাকে উড়িয়ে দেওয়া হয়েছে, গলাটাকে কেটে দেওয়ার কারণে রাসূলুল্লাহ বলছেন দাখালাল জান্না, সে একটা মাছি না দেওয়ার কারণে জান্নাতে চলে যাবে। আর আমরা এত বড় যে মূর্তির সামনে মাছি দিলে জান্নাত না জান্নাত রয়েছে, আর আপনি যদি মূর্তির নির্মাণাতা নির্মাণদাতা হন, নির্মাণাধীন হয় আপনার ধারা, আপনি কি ভেবেছেন কি হবে? আল্লাহ কুল্লি হাল, ওই সাবজেক্ট আজকে নয়, তাই আমি ওদিকে যেতে চাচ্ছি না। যেই কথাটা আমি আপনাকে বোঝানোর জন্য পাঁচটা মিনিট চেয়েছিলাম সেটা হচ্ছে এই, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন কীভাবে এই পৃথিবী ধ্বংস হয়ে যাবে, রাসূলুল্লাহ বলছেন তোমরা অপেক্ষা করবে, যেই দিন কিয়ামত হবে তার আগের সিচুয়েশন হবে এমন। হুযাইফা রাদিয়াল্লাহু তাআলা তিনি বলছেন ক্বালা রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লা তাকুমু সাআতু হাত্তা ইয়াকুনা আসআদান নাসি বিদ্দুনিয়া, এই পৃথিবী ততদিন পর্যন্ত ধ্বংস হবে না যতদিন পর্যন্ত এই পৃথিবীর নেতৃত্ব চলে না যাবে এমন ব্যক্তির দিকে, রাসূলুল্লাহ বলছেন বিদ্দুনিয়া লোকা ইবনু লোকা। এই হাদিসটা চাষারার একটা বক্তব্য বলেছিলাম, রাসূলুল্লাহ বলেছেন যতদিন পর্যন্ত পৃথিবীর ক্ষমতা চলে যাবে না যাবেন এমন ব্যক্তিদের কাছে যারা হবে লোকা ইবনু লোকা, এই শব্দটাকে কোট করেছেন ইমাম তিরমিজি, হাদিস নাম্বার হচ্ছে 2209, এবং ইমাম ইবনু মাজা, হাদিস হচ্ছে 3985, এবং এই হাদিসটাকে ভিন্ন শব্দে আরও এসেছে এভাবে লা তানকাদিয়া দুনিয়া, এই দুনিয়া পূর্ণতা পাবে না মানে শেষ হওয়ার সময় আসবে না, হাত্তা তা কুনা ইন্দা লোকা ইবনু লোকা, যতদিন পর্যন্ত এই দুনিয়া চলে যাবে নিকৃষ্টদের সন্তান নিকৃষ্টদের কাছে।
রাসুলুল্লাহ বলছেন এই দুনিয়ার নেতৃত্ব যতদিন পর্যন্ত লোকা ইবনু লোকার হাতে চলে না যাবে ততদিন পর্যন্ত কিয়ামত হবে না। এই লোকাকে তার সন্তান আবার লোকাকে, এই লোকা ইবনু লোকা হচ্ছে একটা চমৎকার কথা ওই দিন বেরিয়ে গিয়েছিল খুতবা থেকে। লোকা মানে হয় নির্বোধ, লোকা মানে হয় ইতর, লোকা মানে হয় দুষ্ট, লোকা মানে হয় খোকা, মানে বুঝে না। একটা শব্দ যদি এতগুলো অর্থ হয়, এক হলো খোকা, আরেক হলো বোকা, আরেক হলো ইতর বা দুষ্ট। এখন একটা বাচ্চার মধ্যে সবকটা গুণ থাকে, একটা বাচ্চা দুষ্ট বাচ্চার মধ্যে কিন্তু সবকটা গুণ ফিট, ও খোকাও ও বোকাও ও নিকৃষ্ট ও অধম, সবকটা গুণ থাকে। কিন্তু ওই শব্দটা যখন বাচ্চাকে আমরা বলি, কি ভাষায় বলি ওকে, দুষ্ট আর নিকৃষ্ট ওগুলো বলি না, তখন বলি বোকা না হয় খোকা, এটা বলি না যে খোকা, এটা খোকা বোকা বা বুঝে না, কিছুই বুঝে না, তাই না? ওকে নির্বোধ বলেন না, ওকে আপনি ইতরও বলেন না, দুষ্ট বা দুষ্ট হয়তো অনেক সময় আমরা বলি, কিন্তু একেবারে খারাপ শব্দটা আপনি বলেন না বাচ্চাদের ক্ষেত্রে। কিন্তু ওর যেই গুণ, এটা যদি কোনো বড় ব্যক্তির মাঝে থাকে আর ওই বড় ব্যক্তির জন্য যদি ওই একই শব্দ ব্যবহার করা হয়, তখন কিন্তু আর সে বোকা থাকে না, তখন সে খোকাও থাকে না, তখন কি হয়, ওই ট্রান্সলেটই করেছেন মুফাসসিরগণ, তিনি বলছেন যতদিন পর্যন্ত এই পৃথিবীর নেতৃত্ব চলে যাবে না নিকৃষ্টদের সন্তান নিকৃষ্টদের হাতে, ততদিন পর্যন্ত কিয়ামত হবে না। কেন বললাম এই কথাটা, এই লোকা শব্দটা একদিন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাসান হোসেনের ক্ষেত্রে ব্যবহার করেছে। এই হাদিসটা ইমাম মুসলিম কোট করেছেন, আমি যখন অর্থ খোঁজার চেষ্টা করলাম তখন মুসলিমে হাদিস পেয়ে গেলাম, ইমাম মুসলিম হাদিসটাকে কোট করেছেন 45 নম্বর অধ্যায়ে, হাদিস হচ্ছে 6151। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা তিনি বলছেন আমি এবং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বাজার থেকে ফাতেমা রাদিয়াল্লাহু তাআলার ঘরে গেলাম। হাদিসের ভাষাটা হচ্ছে হাত্তা আতা খিবা ফাতেমাতা, তার আঙিনায় যখন গেলাম, ঘরেও ঢুকেনি উঠানে, তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই বলে ডাক দিয়েছিলেন আসাম্মাল লোকা আসাম্মাল লোকা, তার মানে কি খোকা কি শুনতে পাচ্ছ? রাসূলুল্লাহ হাসান হোসেন কতটুকু ছোট ছিল, মাত্র 3-4 বছরের বাচ্চা, হয়তো দূরে হাঁটতে চলতে পারে বুঝতে পারে, যখন বলছেন আসাম্মাল লোকা, কোথায় আমার খোকা, তুমি কি শুনতে পাচ্ছ, তার মানে আদর করে তাকে লোকা বলেছিলেন। কেন? কারণ বাচ্চা সাধারণত নিষ্পাপ হয়, নির্বোধ হয়, তারপরে ওর মধ্যে কোনো হিতাহিত জ্ঞান থাকে না, তার মানে ও মাসুম, সব কিছু করবে ওর মতো করে, ও বুঝে না এটা কি করলে ভালো হবে না খারাপ হবে, এটা বুঝে না। এই জন্যে এক সেন্সে ও আদরের বিদায় ওকে বলা হয় খোকা, আরেক সেন্সে ওকে বলা হয় বোকা, যেহেতু ওর তামিজ নাই, কোনটা হক কোনটা বাতিল এটার তামিজ নাই। এখন যদি বলেন একটা 40 বছরের ব্যক্তি যদি তার মধ্যেও এই বাচ্চার গুণ থাকে, যেই ব্যক্তি 40 কিন্তু ওর হিতাহিত জ্ঞান নাই, ও জানে না কোন দায়িত্বটা কত বড়, ও জানে না কাকে কতটা দিতে হবে, ও জানে না কোনটা পাপ আর কোনটা পাপ নয়, জানে না, তাহলে ওকে আপনি বলবেন খোকা, আমাদের নেতা খোকা, এটা বলবেন? তখন এই নেতার অবস্থা কি হয়ে যাবে, এই নেতাকে আমরা তখন বলে দেবো এটা হচ্ছে বোকা। যাকে দায়িত্ব দেওয়া হয়েছে, একটা রাষ্ট্র পরিচালনার দায়িত্ব দেওয়া হয়েছে, এই বোকা বোঝে না যে ওর দায়িত্বটা কি, কাকে কতটা দিতে হবে, কোন কাজটা কোনভাবে করতে হবে, কোনটা পাপ কোনটা করা যাবে কোনটা করা যাবে না, এটা যখন একটা ম্যাচুইড ব্যক্তি বোঝে না, তো তাকে ওই শব্দটাই প্রয়োগ হয়ে যাবে যেটা একটা বাচ্চার ক্ষেত্রে প্রয়োগ হয়, একটা বাচ্চার ক্ষেত্রে প্রয়োগ হয়। একটা বাচ্চা লোকা হতে পারে, কারণ ও বোঝে না, ও জানে না যে এটার মূল্য কত, পানিতে চুবিয়ে দিতে পারে, কিন্তু এই কাজটা যদি ও নির্বোধ করে, ওকে আপনি কি বলবেন? আপনার 20-30 বছরের একটা ছেলে যদি এই কাজটা করে, আপনার মোবাইলকে যদি পানিতে চুবিয়ে দেয়, ওকে আপনি চুমু খাবেন, আদর করবেন, কোলে নাকি একটা থাপ্পড় মারবেন? তাহলে আমাদের নেতাগুলো যদি এখন এমন হয়ে গেছে, এমন ব্যক্তিদের হাতে নেতৃত্ব চলে গেছে যেই নেতা বোঝে না নেতৃত্বের মর্যাদা কি, যেই নেতা বোঝে না যে তার দায়িত্ব কি, একটা মুসলিম রাষ্ট্রের নেতা হলে এই জাতিটাকে কিভাবে পরিচালনা করতে হয়, এই নেতা যখন বোঝে না, রাসূল ইসলাম বলছেন লোকা ইবনু লোকা, আর তার সন্তানরাই পরবর্তীতে ক্যান্ডিডেট হবে, তার সন্তানরাই হচ্ছে আপনার প্রত্যেকটা এলাকার কাউন্সিলর, ওই লোকা ইবনু লোকাদের হাতে চলে গেছে ক্ষমতা, যার আকল নাই, 30-40 বছর হয়ে গেছে, লম্বা চুরো হয়ে গেছে আমাদের মতো, কিন্তু বিবেক কাজ করে না যে ওকে এই জমিনে কেন আল্লাহ সৃষ্টি করেছে, ও বোঝে না। রাসূল ইসলাম বলছেন ওকে লোকা, লোকা ইবনু লোকা। তো যখন নেতৃত্বগুলো এরকম বাজে লোকদের হাতে চলে যাবে, রাসূলুল্লাহ বলছেন তুমি জেনে নাও তখনই কিয়ামত হবে। আর যারাই লোকা, তারা তাদের নাসলকে লোকা যদি ছেড়ে যায়, নির্বোধ করে যায়, এইভাবে পৃথিবী একদিন খারাপের দিকে চলে যাবে। এই হাদিসের সাথে এখানে আমার খুতবা আজকে শেষ।